ব্যাক এগেন, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, টেক টেলিজেন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। 2018 ফেসবুক ও গুগলের একাধিক প্রযুক্তিগত সুবিধা বন্ধ হয়েছে। এখন কি কি প্রযুক্তিগত সুবিধা বন্ধ করেছে ফেসবুক ও গুগল, সেটাই আজ আমাদের আলোচ্য বিষয়। তো বন্ধুরা, আমরা দেখে নেব ফেসবুক গুগলের একাধিক প্রযুক্তিগত কোন কোন সুবিধা বন্ধ হলো 2018। তো এটা দেখার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিন অতি দ্রুত। সঙ্গে সঙ্গে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলির নোটিফিকেশন সর্বাগ্রে আপনার স্মার্টফোনের পর্দায় ভেসে ওঠে। 2018 একাধিক ঘটনা দখল করেছে শিরোনাম। রাজনীতি থেকে সামাজিক, অর্থনীতি থেকে দেশ বিদেশ তথা খেলার খবরে 2018 ছিল মাতোয়ারা। তবে বেশ কয়েকটি খবর 2018 সেভাবে লাইম লাইটে না থাকলেও তা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রযুক্তির দুনিয়ায় একাধিক প্রযুক্তিগত সুবিধা বন্ধ হয়েছে ফেসবুক ও গুগলের তরফে। গুগল ইনবক্স 2014 তৈরি হওয়া গুগল ইনবক্স প্রথম চালু হয়েছিল। এই ইমেল অ্যাপ 2019 শেষ হতে চলেছে, আর সমাপ্তির ঘোষণা কিন্তু 2018 এসে গিয়েছে। গুগল ইউআরএল শর্টনার, গুগলের ইউআরএল শর্টনার লঞ্চ করা হয়েছিল 2009। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং মজাদার একটা প্রযুক্তি। তো এটি বন্ধ করার পর 2018 গুগলের তরফে অ্যাপ সেন্ট্রিক ফাইবার বেস ডাইনামিক লিংক ব্যবহার করার কথা বলা হয়েছে। ফেসবুক শুরুর 2.5 বছরের মধ্যে ফেসবুক এম চালু করেছিল। ফেসবুক এটি 2000 ব্যবহারকারীদের মধ্যে ব্যবহৃত একটি নির্দিষ্ট চ্যাট বক্স ছিল, যা আপাতত আর থাকছে না। গুগল স্পেসেস 2016 চালু হয়েছিল। এই গুগল স্পেসেস স্ল্যাক লিক টুল হিসাবে সূচনা হলেও এর মেয়াদ কিন্তু বেশি দিন গড়ায়নি। গুগল ব্লগ ইমোজি এবছরে বিভিন্ন প্রযুক্তিগত পরিষেবা বন্ধ করেছে, তার মধ্যে অন্যতম ছিল গুগল ব্লগ ইমোজি। 2018 ওয়ার্ল্ড ইমোজি ডেতে সেই ইমোজির পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর আছে ফেসবুক হ্যালো। 2015 লঞ্চ করা হয়েছিল ফেসবুক হ্যালো। এই বছরের অর্থাৎ 2018 31 জুলাই সেই পরিষেবা বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক টিন অ্যাপ হ্যালো আর মুভস অ্যাপ ছিল ফেসবুকের একটি জনপ্রিয় পরিষেবা, যা কিশোর কিশোরীদের কাছে অন্যতম পছন্দের বস্তু হয়ে উঠেছিল। এই বছরে সেটিও বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এরপরে আসছি গুগল অ্যালোর কথা। গুগল অ্যালো 2016 অ্যাপ। এই গুগল অ্যালো 2019 মার্চে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে আগে থেকেই গুগল ঘোষণা করে দিয়েছে। তবে তার আগেই 2018 এই সমাপ্তির ঘন্টা বাজিয়ে দেওয়া হয়েছে গুগলের তরফে। তো বন্ধুরা দেখলেন, 2018 এমন সাল যে সালে ফেসবুক ও গুগলের একাধিক প্রযুক্তিগত সুবিধা, যেগুলো গ্রাহকরা এতদিন ভোগ করে আসছিলেন, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু বন্ধের ঘোষণাও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।